কারণে জ্ঞান হারাইছিল আর এই আমি হাবিল্লা আমের জুস খাওয়া গরুর গোস খাওয়া তিন মাসের ছুটকি খাওয়া যাতে আমরা ডিম দিছে মানে বেসিক্যালি হাত থেকে ডিম বেয়ারি আসেনি এ ডিম করেছিলে আমরা সামনে আসি না সে নাকি লবণের ব্যবসায়ী সে বলল যে তার কক্সবাজারে ওই চরের মধ্যে বিশাল মাইলের পর মাইল দেখে চর ফাঁকা থাকা সেখানেও বাঁধ দিছে আচ্ছা বাঁধ দিয়ে ওই সমুদ্রের পানি রোদ্রে শুকায়ে লবণ লবণ বানায় তার নাকি বিরাট লবণের ব্যবসায় বিশ্বাস না করে কি করে বলবো তাহলে নিজেকে হাতে আমরে বলছে হাতে নুনের বেয়ারি খাবার দিছে আনের ডিম তারপরে আনের চান্স নাই আচ্ছা ভাইজা কোনো কারণে যদি হাতে না দড়ি হাতারে দড়ি যদি আপনার সামনে আনতে পারি আপনি কি হাতারে দেখি চিনতে পারবেন যে হাতে হাতে ভেরিফাই করতে পারবেন তুই কি করছিস এটা কোনো কথা বললি চেনবো না মানে শালারা আমার যে অবস্থা করেছে হ্যাঁ আরে আমি তো মৃত্যুর আগ দিন পর্যন্ত ওর চেহারা আমি বলবো না শালা আমার পাম্পটি দিয়ে হিরো মানে শালা হাসের ডিম ধরাই দিল কামড় দিলাম আর আমি ভ্যানিশ এখনো জিনিসটা ক্লিয়ার না আপনি একটু পরিষ্কার করি একটু দম লয়ে আমার জিনিসটা একটু ক্লিয়ার করে বলেন না একটু বলতে পারবেন আরে তো এই বিষয়টা তোর এত কৌতূহল কেন ভাইসে অবশ্যই আছে আপনি আমার ভাইসে আপনি আমার বড় ভাই আপনাকে কোন গায়ে ডিম খাওয়াই অজ্ঞান করে দিছে অ্যাজ এ আমি আপনার ভাই হিসাবে আমি একটা স্ট্রং মানুষ আমি তো মনে করেন তাকে সাঁড় দি গুলের মতো খাতার তুন বাইর করি আনে যদি আপনার সামনে খাড়া করাইতাম হারি আর আপনি যদি তারে ভেরিফাই করে হেলা দিতে হারেন যে এতেই হাতে তাইলে আমি আজ গোলাম হিসেবে আর আত্মার শান্তি হইতে পারি আমি এই শান্তিটা ফানেলে আপনি জিজ্ঞেস করতে গোলাম তোর কথা শুনে আমি খুব খুশি হলাম কিন্তু দেখ সামান্য একটা হাঁসের ডিম দিয়ে আমার ইজ্জতের ফালুদা বের করে দিল আমার নিজের কি মনে হচ্ছে জানিস ওই লঞ্চের পুড়া ওই যে মোবিল আছে না পুড়া মোবিল এ না মেশিনে লাগানো যায় না বাজারে বিক্রি করা যায় সবাই দেখতেছে খালি যায় যায় দেখতেছে আমার নিজের খুব ছোট মনে হচ্ছে রে নিজের কাছে ভাই সাহেব প্লিজ এই বিষয়ে আপনি কোনো কথা কইেন না চাই আপনি কেন ছোট মনে হবে আপনি নিজের অল টাইম স্ট্রং রাখবেন আপনি ডাব খান ডাবের পানি আপনি ডাবের পানির গ্লুকোজ আপনার বডি থেকে দূষিত ডিমকে বার করে দিবে দরকার হলে আমি ইকের কি অবস্থা কতুর খাইছেন আমি প্রয়োজন বোধে আরো দুগা ডাব আনতেছি আপনার লাই আপনি এখানে বসি ডাব খান নিশ্চিন্ত মনে নিজেকে এনজয় করে দেন নিজেরা এনজয় করেন সমুদ্রের পানির সাথে বাতাসের সাথে আমি আসতেছি আপনি বসেন এই সালাম করতাছস বেটা তিন দিন কই আছিলি ক্লাসে দেখলাম না কে স্যার ট্রেনিং এ ছিলাম কই ট্রেনিং এ গেছিলি আমি পাঠাইছি তোরে স্যার বেশি দূরে যাই না ঘরের ভিতরেই ছিলাম
বাড়ির ভিতরে ছিলাম। বাড়ির ভিতরে ছিলি, বুঝলাম না, খুলে কও। স্যার হয়েছে কি, আমার বউরে আমার শ্বশুরে আড়াই মন ধান বিক্রি করে একটা নাক ফুল দিছে। আমি দেখছো তো অবাক, আমি বারবার ওর নাকের দিক তাকাইয়ে আসি বউকে, এই তুমি বারবার আমার নাকে কি দেখো, জীবনে তো কিছু কিনে দেয় নয়, আমার বাপে একটা নাক ফুল দিছে এর দিক নজর গেছে। আমি বললাম, স্যার শিখ, তুমি আমাকে এত নিচু মনে করো, আমি গাই বংশের পোলা, আমি এটা হতেই পারে না। পরে কি করলাম স্যার, রাতে যখন বউ ঘুমাইছে না, হ্যাঁ নাক ডাকে, আমি কি করছি, আস্তে আস্তে নাক ফুল খুলি, যেই নাক ডাকে আমি নাক ফুল খুলি। স্যার সকাল উঠতে তো বর কান্দন, হায় হায় সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমিও কান্দাছি, আরে বউ তোমার কি হয়েছে তোমার কি হয়েছে, আমি আমি শ্বাস তুমি কান্দো না কান্দো না। স্যার আমি এমন বুঝ দিছি স্যার, বুঝ দিয়া স্যার আস্তে কইরা এই যে নাক ফুল, স্যার এইটা জীবনের প্রথম আমার চুরি, সাকসেস চুরি, এটা আপনার উপহার স্যার, স্যার গ্রহণ করুন স্যার। আড়াই মন ধান দেখছা কিনছে না? জি স্যার। দাম কত হইতে পারে? স্যার আড়াই মন ধান, মন তো 1200 টাকা মনে হয় স্যার, তাই আড়াই 2400-2500 টাকা স্যার এরকম দাম। আজকাল মানুষ গুরু দক্ষিণা দেয় না রে, এই যে তুই গুরু দক্ষিণা দিলি, এইটা আমি মনে রাখুম। জি স্যার। তোরে কথা দিলাম, জি তোরে আমি একটা বৃত্তি দিব, বৃত্তি বুঝস, স্কলারশিপ, আর একটা বিশেষ সার্টিফিকেট দিব, চুরির সার্টিফিকেট। অশেষ ধন্যবাদ, আরেকবার সালাম কর। স্যার আপনি আমার দয়া করবেন, আমি যেন আপনার নাম রাখতে পারি এবং বারবার চুরি যেন সাকসেস হতে পারি। এত শিক্ষার করে কথা কষ্ট বদমাইশ, স্বর্গ কথা কিন্তু আস্তে আস্তে যাতে কেউ না শোনে। ওয়ালাইকুম সালাম। তুমি কিন্তু আমার অপমান করতেছ, তুমি খেলে আমার অপমান করো নাই, সারা বাংলাদেশের প্রেমিক প্রেমিকা তার অপমান করছো, এই আকাশ অপমান করছো, এই কক্সবাজারের বাতাস অপমান করছো, কারণ প্রত্যেকের যে প্রিয় জিনিস সেটা হচ্ছে গিয়া এই ঝালমুড়ি। এই কক্সবাজারের আকাশে ঝালমুড়ি উড়ে, বাতাসে ঝালমুড়ি উড়ে, প্রেমিক প্রেমিকার হাতে যে জিনিসটা উড়ে সেটা হচ্ছে গিয়া এই ঝালমুড়ি, তুমি তাকে অপমান করছো। শোনো, তুমি এই টিঙ্কু মেয়ের মারতে পারো নাই, টিঙ্কু পাইসেল, টিঙ্কু এমন এক জিনিস নিজের যোগ্যতা নিজের বলে নিজের জায়গা থেকে নিজে চলাফেরা করে খায়। টিঙ্কু কিনা পারে, একটা মেয়ের স্বাস্থ্যে যা যা লাগে টিঙ্কুর সমস্ত প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বোঝো তো, আমার জিনিসপত্র আছে, তোমার হাতের নেল পালিশ থেকে শুরু করা, চোখের আইবুড়ি থেকে শুরু করা, এই যে মনে করো পালিশ পুলিশ গালে যা যা লাগবে, ঠোঁটের লিপস্টিক, মনে করো যে মেকআপ টেকআপ যা যা আছে, আলতা পালিশ, পাউডার মাউডার, শঙ্কু পাউডার, সব টিঙ্কুর কাছ থেকে থেকে ডেলিভারি হয়। সেই টিঙ্কুকে তুমি অপমান করতেছো, টিঙ্কুরে মাপতে পারো নাই। তাইলে তোমার একটা ঘটনা বলি, সে অনেক কথা ভাসুদা, আমাদের গ্রামে কালা কুচুর একটা মেয়ে ছিল, নাম ছিল বিলকিস, তাকে বিয়ে পরানোর জন্য হরু বাড়ির থেকে সমস্ত লোকজন আছে, পাত্রপক্ষ আর কি কবুল পড়াইব, ঠিক তখনই মেয়ের শ্বশুর এসে বললো কি, এই বিয়ে হইব না, এই মেয়ে কালার কালা কি কমো, এত বচ্ছির দেখতে, এই মেয়ের সঙ্গে আমার ছেলে দিতে পারে না। সাথে সাথে সেইখানে যায় আমি হাজির, আমি হাজির হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম মেয়েটা কান্দতেছে, মেয়ের বাপ আত্মহত্যা করবে এমন একটা অবস্থা, মেয়ে যখন আত্মহত্যা করবো ঠিক সেই মুহূর্তে আমি হাতটা যায় ধরছি, তোরে বলছি খবর তার, আমি বলছি খবর তার, তুমি কোথায় যাইতে পারবা না, একটু বসো, এক ঘন্টা খালি আমার সামনে বসো, আর শ্বশুরবাড়ির পক্ষের লোকজনকে বলছি আপনারা কেউ কিন্তু আনতে যাইতে পারবেন না। জাস্ট মেয়েটার আমি সাজানো শুরু করলাম, দিলাম ম্যাক 1, তারপরে দিলাম ম্যাক 3, তারপরে দিলাম ম্যাক 5, তারপরে লাস্টে যখন ফিনিশিং দিলাম ম্যাক 99, তখন মেয়ে খালি এমনি চাই রইল, তারপরেও হ্যারা হ্যাপি হইলো না, মানে শ্বশুরবাড়ির লোকজন। আমি বললাম এইবার একটু ঘরে যাও, ঘরে গিয়া এক ঘন্টা পরে বাইর হয়ে চলে আসো, ঘরে গেছে এক ঘন্টার উপরে হয়ে যেতেছে গা, আসে না বিলকিস, আসে না, সবার ধারণা আত্মহত্যা করছে। আমি বললাম আর 2টা মিনিট, 2 মিনিট পরে দরজাটা যখন খুললো বিশ্বাস করো গায়ের লোম এখনই কাটা দিয়ে উঠতেছে, সাথে সাথে
और हबु होर बारे 30 जन सेंसलेस हो गेलो गे बाहरे काफिला डाल दिए एगिलारे सेंस फिरेंसी साथे साथे 10 लाख 1 টাকা দেন মোর ধার্য করিয়া বিয়ে সম্পূর্ণ হইল। মায়াও খুশি আমিও খুশি, মায়ের বাপ এখনো আমার সিডি পাঠায় আর মায়ের 5টা বাজতে হয়েছে কিন্তু দেখতে আগের মতো নেই। বাবা বাবা কাকু আমার তো কাকা লাগার আপনি কি আমার উপর রাগ করছেন নি? আমি রাগ করিনি সোনা, আমি হালকা একটু অবাক হইছি। এত মায়ার শখ পূরণ করতে করতে আমি এক প্রকার মনে করে যে সখীওয়ালা হয়ে গেলাম। সেই জায়গায় মায়েরা যেভাবে আমার মূল্যায়ন করে তুমি তো আমার চিনলেই না রে সোনা। কাকু আর না আমার রাগ করেন না, আমি মরি খাই। এই হইতাছে লক্ষ্মী মেয়ের মতো কাজ। আমার এত ভাল লাগছিল ভাই, এত ভাল লাগছে বিশ্বাস করো। একটি দীপিকা পাডুকানের লাইন লাগতেছে। আচ্ছা যাই হোক, যেই খায় মনে করে ক্যাথরিনা খায় তার মতই লাগতেছে। খাও তো শোনা, আর একটু খাও, আমার আসলে সত্যি দেখতে ভাল লাগতেছে। নজি মন নজি মন বলে হাই রে ডাকে ওরে পালবনার আমি কি করতে যে ভাবি করছি এটা তো আপনি বুঝতে পারেননি। মানে আমি মনে মনে ঠিক করে ফেলেছি, মানে আপনার আমি ভাবি বানাবো এটা আমার মনে হয়েছে। তাই ভাবি কো আর যাই কো, তুমি যদি আমার 2টা বছর আগে দেখতা, এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা আলতা দিলে যেরম একটা কালার আসে না সেই কালারটা আবার আসিল। এখন রোদে রোদে ঘুরা একটু সামান্য স্পট পড়ছে। দুঃখ করবেন না ভাবি, আপনি মোটেও দুঃখ করবেন না, কারণ আপনার দিকে এখন আমি বুঝতে পারতেছি একটু হলো এক সাইডে হলো মানে আলতা ছিটে ফোঁটা আছে আপনার ভিতরে আছে, কিন্তু মানে সত্যিই আপনি মানে মানুষ কি কব মন, মানে আপনার এই মন যদি কেউ পায় তাহলে সে ধন্য হয়ে যাবে। এইটা অবশ্য আপনি ঠিকই কইছেন। আরে বাড়িতে এত বিয়ের প্রস্তাব আসে, সকালে এই ঘটক, দুপুরে এই ঘটক, বিকালে ওই ঘটক, এত ঘটক আসে, এত মিষ্টি এত মিষ্টি খাওয়া হয়। আর একটা মজার ব্যাপার কি জানেন, যেই দেখতে আসে সে আমার 2000 করে টাকা দিয়ে যায়। এত টাকা আমি কি করবো? আমি কদর এই গুগল সেন্টারের আমি কদর মোটামুটি ঠিক করে ফেলেছি। কদর ভাই এটা কি কথা, আমার বিয়ে আপনি ঠিক করছেন মানে? আমি তো কিছু বুঝলাম না। আরে আপনার বোধের দরকার নেই ভাবি, আপনি খালি লক করে থাকেন, আপনি অন্যদিকে কোনোদিকে মনোযোগই দেবেন না, আপনি খালি মনোযোগ আপনার এই মন, আপনার এই মন আপনি এক জায়গায় রাখেন। ভাবি শোনেন একটা কথা কই, এই আপনার যে মন, এই মনের ভার রাখার মতো তো একটা লোক দরকার, তার কাছে দিলে পরে এই মন ভালো থাকবে। সেটা তো একদম আমি জানি কদর, আপনার দেখেই বুঝে ফেলেছি আমি। আপনি খালি একটু বসেন, আমার নাম নেই আপনার যেটা মন খাতে থাকেন আপনি, আমি খালি নানির কাছে একটু ফোন করি, নানির মনে আপনা আপনি শুনেন। খান অসুবিধা নেই, ভালো শোনেন, বিস্কুট খাওয়া শেষে পান খাবেন, বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার দরকার নেই, একটু ফোন বাজে। হ্যালো নানি, নানি হ্যালো হ্যালো জি চেয়ারম্যান সাহেব আপনি কোথায়? আমি তো আমার বাড়ির উঠানে বই রয়েছি। এখন কি বাড়ির সামনে বসে থাকার সময়? আপনি তাড়াতাড়ি দড়নের উপরে আমার দোকানে চলে আসেন। কেন কি হয়েছে আমার দোকানে? ওই যে কিস
বিলকিস চলে আইছে কি কথাটা আমার আগে কবি না তাড়াতাড়ি আসেন ওরে বহাও যা খাইতে চায় ওরে খাওয়া আমি অল্প একটু সময়ের মধ্যে আইব তাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন ও দাদি গো আই মন্টু এ স্যার মেশাপ ওই বডি স্প্রে আর আমার সানগ্লাস চশমাটা নিয়ে আইস জি আইতেছি দোকানে আয় দোকানে আয় তাড়াতাড়ি ঠিক আছে কবির দোকানে আইতেছি কবুতর কখনো পোষ মানে না তারে আপনি যতই গম দেন খুব দেন খেত দেখলে সে ঝাপে পড়বো খেতের উপরে ব্যাটারি ভাই তুমি কি আমার উপদেশ দিতেছ ব্যাটারি কখনো উপদেশ দিতে পারে না সে বড়জোর মানুষের একটু চার্জ দিতে পারে তুমি বুঝতে পারতেছ না ভাবি তুমি যার জন্য এত কষ্ট করতেছ গিয়া দেখো সে কোনো বনের মধ্যে পয়সা বাঁশি বাজাইতেছে বুঝছো বাঁশি বাজাইতেছে তুমি এই কথা তার সামনে যে বলতে পারবা আমি তোমারে কইলাম তো তুমি একমাত্র তারে টাইডে রাখতে পারো এই জন্য আমি তোমারে বুঝাইলাম তুমি একটু চেষ্টা করো ব্যাটারি ভাই তাইলে কি আমার মনের ভিতরে যা আছে তোমার মনের ভিতরেও তাই হ্যাঁ ভাবি পাখি কোনোদিন ঘরে থাকে না ডালে ডালে থাকে যদি তারে পোষ মানাও যদি তারে বুঝাও সে তোমার কথা শুনবো না আর টিঙ্কু ভাই জীবনেও ভালো হইব না চলো আমি সবই বুঝি ব্যাটারি ভাই কিন্তু আমার মন তো কিছু মানে না তোমার যদি বেশি খারাপ না লাগে তাহলে আমার সঙ্গে একটু চলো খুঁজে দেখি যে লোকটা কোন ঘরটাই ভিতর লুকায় আছে আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে কইতেছো না যে কি উপায় আছে পানি না হয় আমি পরে খামু না চলো টিঙ্কু ভাই খুঁজা বের করি চলো ভাই আমার মনে থাকে না আমারও তো ভাই ইমোশনাল হয়ে যায় ভাইসা সরি এই বিষয়ে আর কোন কথা এভাবে সামনাসামনি কইতাম না কানে দিচ্ছি আমার আমি ভুলে যাই কেন আর কার করতে না অঙ্গার হয়ে গেছে রে ভাই আমার আরো অনেক ঘটনা আছে নিশ্চয়ই গোলামের কাছ থেকে হয় শুনেছেন না হলে শুনবেন ঘাসের ডিম খাই কলিজা অঙ্গার হয়ে গেছে আমি তো সেই ছোটবেলার থেকে ডিম খাইতে গেছি বড় হয়েছি ক্লাস ফাইভ আমার বাপ করছে আর এইটি থাকতে করছে মা গভীর একটা ভালোবাসা করছিলাম আরেক দুদের সাথে বাইকে চলে গেছে এরপরে টুনটুনি ছুঁয়া চলে আসলাম ছুটকির ব্যবসা করার জন্যে কক্সবাজার তারপর পিছনে ফিরে তাকাই টুনটুনি নিয়ে ভালোই গেছে ওই হৃদয়টা মনে করে ছুটকির মতো হয়ে গেছে এই ফুলে ওঠে আবার রোদ দিগলি শুকায় যায় সেম কেছে আর আর ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে গেছে আরে হাবিলে ভাই রাতা মোরগ লাল দাঁতের রাতা মোরগ কিনছিলাম আর বাড়ির উঠানে মোরগা কক করে গুচ্ছু আর খাইতো আর চোখের সামনে আর নিজে ফাইলছি এতারে ওরে বাড় ফাইলিয়া একদিন বাড় ফাইলিয়া ঘরের মধ্যে রান্ধাই আর মোরগারে লই চলি গেছে খাইয়া লাইছে আই হরে দিন সকালে আরে আর রাতা আরে আর রাতা কই টু গাইছি বেয়ানে হাতার আই কুল খাওয়াইতাম বিয়াল বেলা আন লগে গরম ভাত খাওয়াইতাম হানির সময় আই শামুক তুলি শামুক ভাঙি আই হাতারে খাওয়াইতাম
জীবনটাই এরকম রে গোলাম, পুরো জীবনটাই আসলে কেউ সুখী না, পুরোপুরি কেউ সুখী না। ওই সুখ থাকে হয়তো তিন চার মাস, আর বাকি আট মাসে একটু দুঃখ, এটাই জীবন। স্যার পয়েন্টে বলছেন ভাইয়া। কোমত ভাই, এই নিয়ে তুমি দুঃখ করিও না, সুখ হলো ইনকামিং ব্যাপার, কখন আসে না আসে তার কোনো ঠিক নাই, এসব কথা বাদ দাও তো। আজকে তুমি প্যাট ভরে শুটকি খাবা, শুটকি খালি শরীরের মধ্যে প্রোটিন হবে, ফুর্তি হবে, জোশ পাবা। আচ্ছা ঠিক আছে, বুঝছি সুখ ডিস্ট্রিবিউশন হয়ে যায় মাঝে মধ্যে, অসুবিধা নেই ভাইসা। আপনি আর ভাইসার লোক কথা কন, একটু পরিমাণ মানে দুঃখ যেন তার এই কথাবার্তার মধ্যে না আসে। আমি একটু আমার জরুরি কাজটা সারিয়ে আসি, কেমন? আপনি ওনারা একটা সারিয়ে যাবেন না, ওনার সাথে বসেন, আমার একটু জায়গা দেন, আমি আসি, কেমন? একটু স্ট্রং হন ভাইসা, একটু স্ট্রং হন, আপনি একটু দেখেন। নদীর কাছে এসে কি পানির দাম জিজ্ঞেস করে? আজকে তুমি প্যাট ভরে শুটকি খাবো, আমি একটু দুমির ফোন দিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার লগে আছি। টুনটুনি বুঝি দেখ, স্টকের থেকে লটকা শুটকি ভালোটা পাইসা, আইন করে পেঁয়াজ আর কা মরিচ দিয়ে মাখা মাখা করে রান্না কর, তোর কপাল দিয়ে খাবে। ঠিক আছে ঠিক আছে। অসময়ে একটা মামুক খুঁজে পাইলেন, এই সময় যদি আপনার একটা সেলুন পাতি তাহলে নিজের আদর্শ চরমন হবে। ওস্তাদ ওস্তাদ, অনেকদিন পরে আপনার অনুমতি ক্রমে আপনার একটা সেলুন দিতে চাই। সি হাঁটুর বয়সে মায়া টুনটুনি, এনে নিয়ে তোমার ঝাউ বনে যে ফিটিং দিতে একটু লজ্জা লাগলো না? একটা বারের জন্য তোমার মনে হইলো না যে আমি তোমার হাত পুরে কত কষ্ট করে রান্না করে খাওয়াই? কাকে কাগা বললে? আমি আমার কোন অ্যাঙ্গেল থেকে তোমার কাগা মনে হয়েছে? আমি একটা ইয়ং এনার্জেটিক, আমি একটা স্ট্রং ছেলে, আমি একটা হিরোর মতো ছেলে, তুমি সর্বোচ্চ আমাকে বড় বলতে পারো, বড় এখানে কেন কাকা বলেছো কেন? Bell icon on YouTube app and never miss another update.